ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এবারে আপনার সামনে মনে হয় আমাদের বক্তাগুলোর মধ্যে সব থেকে দুর্বল বক্তা কাল ছিল, কিন্তু দুর্বল বক্তা মানে শরীর দিক থেকে মানে কোস্তে কম, অন্য কিছু না। আমরা তো দুর্বল হাদিস মানি না, আমরা আল্লাহ হাদিস, আমাদের মাথা হচ্ছে সব থেকে উত্তম শ্রদ্ধা, সেই জন্য ওই দুর্বল বলছি না, দুর্বল বলছি শরীরের দিক থেকে। আর ওনার বিষয় কিন্তু আবার খুব জটিল, কে সবল আর কে দুর্বল এটা চিহ্নিত করার জন্য উনি আসছেন। শেখ আবু তাহের সালাফি হাফেজাহুল্লাহ, ওস্তাদ জামিয়া ইসলামিয়া সালাফিয়া আবদুল্লাহপুর ঝাড়খণ্ডের শিক্ষক, তিনি হাদিস কিভাবে জয়ীফ হয় আর কিভাবে সহি হয়, যদিও সময় খুব কম, মাত্র 20 মিনিট, তবুও উনি কিছু আপনাদেরকে দিশা দেবেন ইনশা আল্লাহ, হয়তো আপনাদের কিছু ভুল ভাঙবে, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আসুন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن جاءكم فاسق بنبأ فتبينوا. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে এই বিষয়বস্তু হচ্ছে যে হাদিস যার রুজুই কিভাবে হয়। আমি অবশ্য বিষয়বস্তু অন্য অবলম্বনে এসেছিলাম, পকেটে ভরে দিলাম, মানে বিষয়বস্তু আগে থেকে বলা হয়নি আমাকে। আর কালকে দেখলাম হ্যান্ডবিলে কয়েকটা বিষয়বস্তু দেওয়া ছিল, তার মধ্যে একটা বিষয়বস্তু আমি রাত্রে তৈরি করেছিলাম। তো যাই হোক, সালাফি ভাই যখন বলেই দিলেন, ওই সম্পর্কে বলে দিই আপনাদের সামনে। হাদিস জয়ীফ কাকে বলে, জয়ীফ হাদিস কাকে বলে? তো জয়ীফ হাদিস ওই হাদিসকে বলা যাবে যে হাদিসের মধ্যে সহি এবং হাসান হাদিসের গুণাবলী না পাওয়া যায়, গুণাবলী পাওয়া যায় না, ওইরকম হাদিসকে জয়ী বলা হবে। যেমন সহি হাদিসের যেটা সংজ্ঞা যাকে তারিফ বলা হয়, যে সহি হাদিস ওই হাদিসকে বলা যাবে যে হাদিসের রাবি আদেশ হবে। আদেল মানে আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি যে ওই ওলামা ও আলেম বর্ণনাকারী ভালো সুন্দর, মিথ্যা কথা বলে না, আর পরাবর্তন এসে মৃত্যু বলে জানে না, কোন মানুষ এরকম হয় কিনা যে পরাবর্তন এসে সকলে ওকে মৃত্যু বলে জানে, মৃত্যু বলে জানে। যেমন একজন লোক ছিল, ভাই মারা গেছে উনি, তো বলতেন, উনি বলতেন কি যে আমার বাড়িতে সরষে হয়েছে 15 কুইন্টেল,
সরিষা পঞ্চম কেন্দ্র ওর বাড়তে নিয়েছে, ওটা গ্রামে যদি খোঁজ করেন সরিষা পঞ্চম কেন্দ্র হবে না। এলাকার লোক গ্রামের লোক সবে জানে যে লোকটা মৃত্যু, সত্য কথা বলে না, এরকম যেন বর্ণনাকারী না হয়, কিংবা এক শুনলে আর এক আর এক রকম বর্ণনা করলে এরকম যেন বর্ণনাকারী না হয়, বর্ণনাকারী ফাসেক না হয়। ফাসেক মানে হলো যে ফরুজ আমি তার আল্লাহ আল্লাহ রসুলের এতার থেকে বেরিয়ে না যায়, আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করে, কোরআন হাদিসকে মেনে চলে, এই এই ধরনের রাবিকে আদের বলা হবে। আর জাবেদ, জাবেদ মানে হলো যেটা মুখস্থ রেখেছে, দুই রকমের লেখা মুখস্থ রেখেছে কিংবা সিনেটে মুখস্থ আছে, দুই রকমের লেখা মুখস্থ রাখলে কিংবা লেখা নেই ওর মনে সিনেটে সব মুখস্থ আছে, যা শুনে একটু ভুলে না, তার মুসাব পূর্ণ মুখস্থ আছে, তার দুটা শর্ত হলো। আর সানাদ মুত্তাসিল হয় বর্ণনাকারী এক অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে হাদিস শুনেছে, মধ্যেখানে সানাদের মধ্যে বিচ্ছিন্নতা না থাকে, মুনকাতে না থাকে, আর হাদিসটা সাজ না হয় আর মুআল্লাল না হয়। সাজ কাকে বলে? সাজের মানে হল তিনজন বা পাঁচজন সাথী আছে, সাথী পাঁচজন আছে, ছজন আছে, একজন শিক্ষকের কাছে কোনো হাদিস শুনলো, শোনার পর পাঁচজনের মধ্যে চারজন একরকম বর্ণনা করছে আর একজন আলাদা, একজনের যেটা হাদিস হবে ওটা হয়ে যাবে সাজ। একই বলা হয় তারিফ করতে গিয়ে এক শেখা রাবি চার শেখাকে খেলাফ রওয়ায়াত করে, কিংবা এক শেখা রাবি আউসাক সে জ্যাদা খেলাফ রওয়ায়াত করে, একজন সকলে বর্ণনাকারী পাঁচজন সকলেই শেখা রাবি একজন আলাদা বর্ণনা করছে, কিংবা দুজন আছে একজন শেখা একজন আউসাক, বেশি মজবুত বেশি ভালো বেশি শেখা, তো যিনি শেখা আউসাকের খেলাফ রওয়ায়াত করে দিলেন, তো শেখা রাবির হাদিসটা সাজ হয়ে যাবে আর আউসাকের হাদিসটা হলো মাহফুজ। এই ধরনের হাদিস অনেক আছে যেটা সাজ হয়ে যায়, যেমন তোমাদের মধ্যে কেউ বর্তনে মুখ দিয়ে দিবে সাতবার জেনে ধরতে পারে, এটা হলো একটা হাদিস। আর মাটি লাগার হাদিস আলাদা আছে, আমি ওটা চাই না বলতে চাই না। এই হাদিসে আরেকটা আছে যেটা মানে তারপরই সানাদ আছে, ফিরু বেতরা সাতবারের বেলা মাটি লাগাও, এই আল্লামা আলবানিও বলেছেন যে আস্তাবিয়াতা বিতরাব এটা সাজ, আর ইমাম আবু দাউদও বলেছেন সাজ, আর সাজ কিভাবে হলো উনি দেখাচ্ছেন ওখানে করে, এবারে তো মধ্যে দেখাচ্ছেন সাজ কিভাবে হয়েছে, কয়েকজন বর্ণনা করিয়েছে তার মধ্যে একজন আস্তাবিয়াতা বিতরাব আস্তাবিয়াতা আপুরু বিতরাব বর্ণনা করেছে আর বাকিগুলো বর্ণনা করেন। আর একটা হাদিস আছে আলাদা যেটা আব্দুল ইবনে মুগাফফালের আছে, যদি পুকুরে কাউরি বর্তনে মুখ দিয়ে দেয় তাহলে বর্তনবার মাটি দিয়ে ধুয়ে দিতে হবে আর তারপরে সাতবার পানি দিয়ে ধুতে হবে, তাহলে সাতবার ধাও এটার উপর আমল হয়ে গেল, আর আটবারের বেলা মাটি লাগাও এটার উপর আমল হয়ে গেল, মানে মোট আটবার ধুতে হবে তার মধ্যে একবার মাটি দিয়ে, আটবারের বেলা যদি মাটি লাগাম তো আর একবার ধুতে হবে, তো নবার হয়ে যাবে নবারের কোনো হাদিস নেই, তো তার মানে প্রথমবার মাটি লাগিয়ে নিতে হবে আর তারপরে সাতবার পানি দিয়ে ধুয়ে দিতে হবে, এটা সাজ হাদিসের মিশাল হলো। আর একটা শব্দ এসছে সহিহ হাদিসের তারিফে যেটা শর্ত আছে, পাঁচটা শর্ত আছে, তার মধ্যে হলো সামু আল্লাহ নাম মুআল্লাল, মুআল্লাল মানে এমনই একটা জোরের কারণ, হাদিস জাইফ হওয়ার এমনই কারণ যে কারণটাকে বড় বড় মুহাদ্দিস ছাড়া কেউ জানতে পারবে না, এমনি হাদিসটা সানাদের দিক দিয়ে দেখে মনে হবে সহি আছে, সমস্ত রাবি সেটা সানাদ মুত্তাসিল এটা মনে হবে, কিন্তু আসলে হাদিসটা জয়ীফ মানে মা আলুল বলে, অর্থে বেশিরভাগ মা আলুল বা মোয়ালল বলে,
তো বড় বড় মুহাদ্দিস যারা আছেন ওনারাই বুঝতে পারবেন যে হাদিসটা কিভাবে মুআল্লাল মালুম হয়ে গেল। এর মিসাল একটা বর্ণনা করা হয়েছে যে অবশ্য হাদিসটাকে অনেকে সহি করে দিয়েছেন, কিন্তু এই হাদিসটা কি মালুম বলা হয়েছে কিভাবে, যে আপনারা শুনে রেখেছেন যে প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ যে দেওয়ালে তাদেরকে ঘেরা আছে ওই দেয়ালটাকে ওরা চাটছে, চাটতে চাটতে পতলা করে দিছে ডিমের খোসার মতন। তারপরে বলছে যে আগামীকালকে এখানটা শেষ করে দেবো, আবার পেরিয়ে যাবো, আগামীকালকে এসে দেখছে আবার পূর্ণ হয়ে গেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওরা চেটে চলে যাবে, কিন্তু যখন কিয়ামতের কাছে কাছে করতে পারে ওরা সময় হবে ওই দিন কিন্তু বলবে ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ বলে না, ওই সময় বলবে ইনশাআল্লাহ এখানটা কালকে আমরা শেষ করে দেবো। তো তারপর দিনে দেখলে ওইরকমই আছে, তারপর চেটে বেরিয়ে যাবে। এই হাদিসটাকে কেউ কেউ সহি বলেছে কেউ অনেকে, কিন্তু অনেক মহাদেশ বলছেন যে হাদিসটা হলো মালুল। কেন মালুল হলো, যে ওই যেটা যে বন্ধে ইয়াজুজ মাজুজকে বন্ধ করা আছে যেটা সুলাইমান দিয়েছে, আমরা কি বলে সাধ্যে কি বলে সাধ্যে মারে যেটা সাধ্যে মারে দিয়েছিলেন সিকান্দার বাদশাহ, সিকান্দার বাদশাহ সাধ্যে মারে দিয়েছিলেন, তো ওইটা ওই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা তারা বলছেন যে এটা আশা রব্বুকা যে আলাহু দাক্কান, যখন কিয়ামত আসবে আল্লাহ চাইবে তো আল্লাহ নিজে টুকরা টুকরা করে দেবে। আর এই হাদিসে বলছে যে হাদিস মানে চাচ্ছে, তার মানে কোরআনের কথাটাই ঠিক আর হাদিসটা মালুল। অনেক মুহাদ্দিসের এটা রায়, তো মালুলের মানে এটা হলো সাজ মুআল্লাল না হোক। তো সহি হাদিসের যেটা সংজ্ঞা হলো তারিখ হলো রাবি যেটা বর্ণনাকারী, আদেল যেটা হয় তাম্র জব্দ হয় আর সানাদ মুত্তাসিল হয়, সাজ আর মুআল্লাল যেন না হয়। আর এই ধরনের হাসান হাদিসের তারিখ এটাই, শুধু তাম্র জব্দ যেখানে আছে ওখানে খাপিপু জব্দ লাগাতে হবে, সব ঠিক আছে একটা একটু কম। তো এইরকম হাদিসকে সহি বলা হবে, এসব সিফাতগুলো পাওয়া যেতে পারে। আর এইরকম হাদিসের সিফাত যদি না পাওয়া যায় তো তখন সহি আর হাসানের সিফাত আর গুণাবলী না পাওয়া যায় কোন হাদিসের মধ্যে, হাদিসটা জয়ীফ হয়ে যাবে। এইটা হলো জয়ীফ হাদিসের সংজ্ঞা, বুঝতে পারলেন? এবার জয়ীফ হাদিস কখন থেকে চালু হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো জয়ীফ হাদিস ছিল না, আর জয়ীফ হাদিস চালু হয়েছে সহি মুসলিমের মুকদ্দমা থেকে বোঝা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরামের শেষ যুগে জয়ীফ হাদিস চালু হয়েছে। এই জন্য সহি মুসলিমের মুকদ্দমাতে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হুসাইন ইবনে কাব আল আদাবী, উনি এসে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন, উনি কোন তো দেখছেন না, ধ্যান দিচ্ছেন না, হাদিসগুলো শুনছেন না। কাল হাদিসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিস বর্ণনা করে দিয়েছেন, কিন্তু সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি শুনছেন না। তখন বলতে লাগলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছি আর আপনি আমার দিকে ধ্যান দিচ্ছেন না, কান দিচ্ছেন না। তখন বলছেন উনি যে এক যুগ এমন ছিল আমরা যখন শুনতাম তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো আজকাই না এলেই যদি আয়োজনে না ও শুনে না, আমরা কান লাগিয়ে শুনতাম, কিন্তু যখন দেখছি মানুষেরা সহি যার সব রকম হাদিস বর্ণনা করছে তো আমরা যে হাদিস জানি ওই হাদিসই শুনবো, অন্য হাদিস দ্বারা আমরা শুনবো না। এই হাদিসটা থেকে প্রমাণিত হয়েছে সহি মুসলিমের মুকদ্দমাতে আছে যে সাহাবায়ে কেরামের শেষ যুগে হাদিস জয়ীফ জাল শুরু হয়ে গেছিল। তো জাল তো তৈরি করা হাদিস, হাদিস তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানসুখ করে দেওয়া, নিজে তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে প্রচার করে দেওয়া, এটা হলো জাল হাদিস। আর জয়ীফ হাদিস রাবির কারণে জয়ীফ হয়, বর্ণনাকারী এক শুনলে এক বর্ণনা করছে, বর্ণনাকারী আজকে এক শুনলো কালকে ভুলে গেল বা তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল, তো ওই যার কারণে হাদিসগুলো জয়ীফ হয়ে যায়। তো জয়ীফ হাদিসটা জাল হাদিস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তৈরি করা হাদিস ও মানেই যাবে না, এতে কোনো সন্দেহ নাই। জয়ীফ হাদিস সম্পর্কে মতভেদ আছে যে জয়ীফ হাদিস মানা যাবে কি যাবে না। তো জয়ীফ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হতে পারে নাও পারে, রাবি বর্ণনাকারী জয়ীফ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হতে পারে নাও পারে, সন্দেহ হয়ে গেল আর সন্দেহের উপরে আমল করা যাবে না। সহিহ বুখারীর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম মাযান্না ফাইন মাযান্না আকরাবুল হাদিস, তোমরা নিজেকে সন্দেহ থেকে বাঁচাও, এনে সন্দেহটা হলো
মিথ্যা কথা। তো জয়েফ হাদিসে সন্দেহ পাওয়া গেছে, যার কারণে জয়েফ হাদিস মানা চলবে না। এরকম আরেকটা হাদিস আছে, যে জিনিসে সন্দেহ হয় তাকে ছেড়ে দাও, যাতে সন্দেহ নেই সেটাকে নিয়ে নাও। তো জয়েফ হাদিসে সন্দেহ, কি সন্দেহ, রাসূল হাদিস হতে পারে নাও পারে, যার কারণে জয়েফ হাদিস মানা চলবে না। ইয়াকুল ওয়াজান না ইজান মানে দেশাক, এই সম্পর্কে আপনারা দেখবেন আল কামুস লগাতে আজান আরাদা বিহি আশাক, জান জান মানে সন্দেহ। তো সন্দেহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আর সন্দেহ থেকে বাঁচতে গেলে জয়েফ হাদিস থেকে বাঁচতে হবে, যার কারণে জয়েফ হাদিস মানা চলবে না। আরেকটা কারণ, সহি মুসলিমের মুকদ্দমাতে পৃষ্ঠা নম্বর 8 এ পাবেন একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান ইয়ুহাদ্দিসা বিকুলি মা সামিয়া, মানুষের মৃত্যু হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোনো হাদিস শুনলো, যে কোনো কথা শুনলো, শোনার পরে তাহাকে করলো না, সঙ্গে সঙ্গে বর্ণনা করে দিল। তো সেই লোকটা মৃত্যু কি করতে হবে, যখন আমরা কোনো হাদিস শুনি, কোনো ঘটনা শুনবো, কোনো হাদিস শুনবো, তার তাহাকি করতে হবে, যাচাই বাছাই করতে হবে হাদিসটা সহি না জয়ীফ। সহি আছে তো বর্ণনা করা চলবে, সহি নাই জয়ীফ আছে তো বর্ণনা করেই চলবে না। প্রচার হয়ে গেছে জয়েফ হাদিসের, জয়েফ হাদিসের যদি বর্ণনা না করা যায় তা আমরা কি করে জানবো যে হাদিসের জয়েফ আছে, যার কারণে জয়েফ হাদিস বর্ণনা করতে হবে, করতে পারা যায়, কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিতে হবে এই হাদিসটা জয়ীফ, এর উপরে আমল করা যাবে না। এটা বর্ণনা করা সম্পর্কে হলো যে বর্ণনা করতে পারা যায় কিন্তু বলে দিতে হবে যে জয়ীফ, আর আমল করার ব্যাপারে আমল করা যাবে না, জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না। এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হতে পারে না পারে, সন্দেহ আর সন্দেহ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচতে বলেছেন। আরেকটা কথা এখানে বুঝতে পারা যাচ্ছে যে হাদিসে যদি যাচাই বাছাই না করা যায়, যে হাদিসে লোক সমস্ত হাদিসকে আমরা মেনে নিলাম, তো মুহাদ্দিসেনে কেরাম তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যে মোটামোটা কেতাব লিখে রেখেছেন, ওনাদের নিম্নস্তর তো তাহলে বেকার হয়ে গেল। ইমাম বুখারি তারিখে কাটিয়ে লিখেছেন সহি জয়েফ হাদিসে তাহকি করতে গিয়ে, তারপর ইমাম সাহাবি মিজানুল ইতিদাল লিখেছেন, আর অনেক কেতাব ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানি উনি লিখেছেন, অনেক কেতাব লেখা হয়েছে, লেজান রেসাল মিজান আর তাহজিবুল কামাল, অনেক বই আছে আসমাই রেজালের। তো যদি সহি সহিও মানবো জয়ীফও মানবো, তো এত এত যে বইগুলো লেখানো হয়েছে ওনাদের মুহাদ্দিসিনদের যেগুলো মানে মিহনত, তাহলে সব বিকাশ হয়ে গেল আমাদের জন্য, যার কারণে মুহাদ্দিসিন যে বর্ণনা করেছেন আর যাচাই বাছাই করেছেন তার তো মতলব আছে কিছু, যে জয়ীফ হাদিস মানা চলবে না, সহি হাদিসটা মানাও, যার কারণে যাচাই বাছাই করা হয়েছে। আর যখনই আমরা কোনো হাদিস পাব এর তাহকিক করতে হবে, এটা নতুন কথা না, তাহকিক করতে হবে আর তাহকিক করে যাচাই বাছাই করে আমল করতে হবে, নতুন কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই তাহকিক শুরু হয়েছে। এই সম্পর্কে একটা কথা হাদিস বলে দিই, শুনুন, আমার আওয়াজে হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কোনো হাদিস শুনতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, খাস করে উনি নিজের কথা বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আমি আমল করতাম, আল্লাহ তাআলা আমাকে নাফা দিবেন, যা নাফা দেওয়ার ফায়দা হতো আমি আমল করতাম। কিন্তু কোনো সাহাবি যদি হাদিস বয়ান করতে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, তো আমি প্রথমে তাকে কসম খেলাইতাম, যদি কসম খেয়ে নিতেন না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তখন আমরা তার উপরে আমল করতাম, তাকে মানতাম। উনি উনি বলছেন যে একদিন আমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনালেন, মাসাদাক আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বললেন, মানে উনাকে আমি কসম খেলাম না, মেনে নিলাম। কি বললেন, কোনো মানুষ যখন গুনাহ করবে আর গুনাহ করার পর জানতে পারলে যে আমি বড় গুনাহ করে দিয়েছি, তো উযু করার পর দুরাকাত নামাজ পড়বে, আর নামাজ পড়ার পর আমার কাছে ক্ষমা চাইবে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। তো
এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনলেন, তিনি তাহকিক করলেন না, কিছু জিজ্ঞাসাও করলেন না। কিন্তু উনি অন্য কোন সাহাবী যদি হাদিস বর্ণনা করতেন, উনি তাহকিক করতেন, যাতে কে বললে, কার কখন শুনলে, কিভাবে শুনলে, হবে যাচাই বাছাই করতেন, তারপর আমল করতেন। তার মানে বুঝতে পারা গেল যে হাদিসের তাহকিক করা এটা কোনো নতুন কথা নয়, এটা সাহাবায়ে কেরাম থেকে তাহকিকটা শুরু হয়েছে, যেন আগামীতে কেউ হাদিস তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে প্রচার না করে দেয়, যার কারণে ওনারা ওই যুগ থেকে তাহকিক শুরু করেছেন। আর যখন ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখলো যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর দেখলো যে সাহাবায়ে কেরাম যখন শুনছেন কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নিয়েছেন, যখনই বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন, যখন ইহুদি নাসারা জানতে পারলো তখন জাল হাদিস শুরু করলো, তারা জাল হাদিসের প্রতি ভাবে গেছে। কেউ কেউ জাল হাদিস তো নিজের মাঝহাবের তাহিদের জন্য, নিজের মাঝহাবকে সাবিত করার জন্য এটা জাল হাদিস তৈরি করেছে। অনেক কারণ আছে, কিছু কিছু লোক জাল হাদিস যারা তৈরি করেছে তাদের মধ্যে এক প্রকারের লোক হলো যারা ওলামায়ে মুত্তাকি পরহেজগার, দিনরাত মসজিদে পড়ে থাকে, মসজিদে পড়ে থাকে এরকম লোক, ওরা দেখলে যে কেউ নামাজ পড়ে না তো নামাজের ফজিলতে হাদিস তৈরি করে দিল, যখন দেখলে কি যায় রোজা করে না রোজার ফজিলতে হাদিস তৈরি করে দিল, বলছে আমরা রসুলের মদত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদত করছি, আমরা আমরা সুন্নতে খেলাপ করিনি। আর একটা কথা বলে ইমাম মুসলিমের কথাটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিস অনেক আছে, মাসাইল সম্পর্কে আছে, আকাম আকমাজাইল আমালেও আছে হাদিস, কিন্তু আর হাদিস জানছে এটা জয়ীফ, জয়ীফ হাদিস জানার পরেও বর্ণনা করে দিলে আর মানুষের সামনে এটা বললে না যে হাদিসটা জয়ীফ, তা এরকম আলেমকে আলেম বলা চাইতে জাহিল বলাটাই বেশি ভালো। ইমাম মুসলিম মুকদ্দামা মুসলিমে বলেছেন 20-22 পৃষ্ঠাতে পেয়ে যাবেন, দেখবেন তার থেকে নিচে করে আসে, তো বুঝতে পারা গেল যে জয়ীফ হাদিস মানা যাবে না। ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইন্না হাযা দীন ইলমুন, এই যে ইলম যেটা আর মানে হাদিসের ইলম এটাই দিন হলো, ইন্না হাযা ইলমা দীনুন, এই হাদিসের ইলমটা সনাতে হলো দিন, তোমরা দেখো তোমাদের দিন কার কাছ থেকে লিছো, তোমার যার কাছ থেকে দিন দিয়েছো তোমার ওস্তাদ শেখা থাকে তো ঠিক আছে, জয় থাকে তার কাছে হাদিসই লওয়া চলবে না। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, আমি সাথে দোয়া করে আল্লাহ তাআলা কথা আমাদেরকে সহি হাদিসের উপরে আমল করা তৌফিক দেন এবং সহি হাদিস জানার তৌফিক দেন আর জয় হাদিস বর্জন করা তৌফিক দেন। আমি কমা ইলাহ ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।